এই পায়রাটাকে কি তোমরা চিনতে পারছো বন্ধুরা? এটা কার পায়রা বলো তো? পায়রা হারিয়ে গেলে কেমন লাগে? তার থেকে বড় কথা, পায়রা দুটোর বাচ্চা ছিল একটা, ঠিক আছে? তো এখন আমি একটা জিনিস দেখাবো গাইস। এর নাম আমি আজকে থেকে ব্ল্যাকই দিলাম, যেহেতু পুরো টোটালি ব্ল্যাক হয়ে গেছে গাইস, বালার ব্ল্যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 6:30 গাইস। এত সকাল সকাল আসার নিশ্চয়ই একটা কারণ আছে, সেটা খাঁচার ভেতরে গেলেই বুঝতে পারবে। তো এখন আপাতত সূর্যমা বেরিয়ে গেছে, এদিকে ছাদটা বেশ ভালো পরিষ্কার আছে, তাও আমার না আর একবার পরিষ্কার করতে হবে, সবকটা পায়রাকে খেতে দিও রাখ। আর আমি শুধু একা আসিনি, আমার সাথে দেখো কে এসছে, লিও এসছে গাইস। তো চলো আমরা এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। তো তাড়াতাড়ি চলো ঘুরে আসি বন্ধুরা, আবার লেট হয়ে গেলে সমস্যা, রোদ উঠে যাবে বেশি বেশি। চলো 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 দেখি খাঁচার ভেতরে কে কে আছে। তো গুড মর্নিং সকলকে, খাঁচার ভেতরে গাইস সবকটা পায়রা আছে। এই যে কে দেখতে পারছো তোমরা, এই পায়রাটাকে কি তোমরা চিনতে পারছো বন্ধুরা? এটা কার পায়রা বলো তো? এটা হচ্ছে বিবেকের পায়রা বন্ধুরা, বিবেকের কালদম ফিমেল। এইটার কেস আমি তোমাদের বলে দিই, আগে আমি তোমাদের বলে দিই এই পায়রাটা কোত্থেকে আসলো। সকাল সকাল আমি যখন পায়রা চেক করতে আসলাম, দেখি খাঁচার সামনে বসে আছে বন্ধুরা। তো কি হয়েছিল এবার আমি তোমাদের জানিয়ে দিই। কালকে দুপুর ওই 12টা নাগাদ বন্ধুরা এই পায়রাটা বাড়ি থেকে হারিয়ে গেছে। তারপরে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে দেখ আমার বাড়ি, আমার কালদম গেছে নাকি তোর বাড়ি। তারপরে আমি চেক করলাম, তারপরে দেখি আসেনি। তো তারপরে কি হয়েছে, খোঁজাখুঁজি করা হলো, কোনো জায়গা পাওয়া গেল না। তারপরে ডিসাইড করা হলো যে আমরা সিদ্ধান্ত নেব যে ও মরে গেছে কি ও হারিয়ে গেছে, ঠিক আছে? তো সেটা ভেবেই চলা হচ্ছিল, বাট সকালে এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। এইবার আমি কি করবো বলো তো? বিবেককে ডাকবো, সবকটা পায়রাকে খেতে দেবো, তারপরে বিবেকের কাছে শুনবো তোর কালদম কি তুই ফিরে পেয়েছিস, দেখা যাক কি বলে। আর তারপরে কথা কি বলো তো, তারপরে ওকে পায়রাটা দেবো বন্ধুরা, তারপরে মুখের রিয়াকশনটা তোমরা একটু দেখো। তো এখন আপাতত আমার সবকটা পায়রা দেখো বন্ধুরা, সবকটা পায়রা ডাকাডাকি করছে কেমন জাস্ট তোমরা সেইটা দেখো। আর এখানে আমাদের লাল শিরা আর আমাদের চিনাটা বেশ ভালোই আছে, কিন্তু সকালে না লাল শিরাটা মারামারি করেছিল। মারামারি কার সাথে করেছিল জানো? এই দেখো বন্ধুরা, তারা খোপের ভেতরে বসে আছে, আমাদের মোটা কালিয়ার সাথে খতরনাক মারামারি করেছে, তাও আবার এই খোপটা নিয়ে, ঠিক আছে সমস্যা নেই। এই তোর এই খোপে হচ্ছে না, তারপরে সাইডে আরো কত বড় বড় খোপ আছে, সেই বড় বড় খোপগুলো তুই চোখে দেখিস না। এইখানে দেখো বন্ধুরা আমাদের সবুজটা আছে, সবুজটা তো এখানেই থাকে, কোনো সমস্যা নেই। এই দেখো আমাদের সালমান খান ওপরে, আমাদের ক্যাটরিনা কাইফ ঘরের ভেতরে, আর ওরা না ওই দেখো ওইখান দিয়ে যাওয়া আসা করে বন্ধুরা। ওই পুকুরটা আমি দেখে দেবো ওরকম ভাবে, ওই পুকুরটা বন্ধ করবো না, যেহেতু এখানে বৃষ্টির জল ফল কিছুই পড়ে না। এই দেখো এখানে দুটো বেবি আছে, আমাদের দেশির দুটো বেবি। আর তোমাদের আমি জানিয়ে রাখি, আমাদের দেশি পায়রা বেবি দুটো না আজকে আমরা সেল করে দিচ্ছি। এক দাদা আসবে কৃষ্ণনগর ওই দিক থেকে, এসে নিয়ে চলে যাবে, সেটা বড় কথা না। বড় কথা গাইজ, আমাদের চুচুও ডিম দিতে চলেছে, চুচু বলে ডিম দিতে চলেছে, আমাদের চুচুর জোড়া ডিম দিতে চলেছে চুচু। তো শুধু হেল্প করবে, আর চুচুর নিচে এইবার আমি কি করবো বলো তো, ওই দেশির ডিম দেবো। আর দেশির নিচে বন্ধুরা আমি চটিয়ালের ডিম দেবো, চটিয়ালও যেহেতু ডিম দিতে চলেছে। তারপরে কি করবো, এতটা এতটা বড় হয়ে যাবে বাচ্চা, তারপরে মানে এখন থেকে আলাদা থাকবে, মানে চটিয়ালের নিচে একটা থাকবে, আমাদের দেশির নিচে একটা থাকবে। তারপরে যখন এতটা বড় হয়ে যাবে তখন দুটো বাচ্চাই আমি দেশির কাছে দিয়ে দেবো, তাহলে প্রপারভাবে মানুষ হয়ে যাবে, তারপরে আবার চটিয়াল আবার ডিম দেওয়ার পরিকল্পনা শুরু করে দেবে। আর রেস্ট রেস্ট আমি কখন দেবো বলো তো? রেস্ট যখন আমি দেওয়ার ইচ্ছা হবে প্লাস্টিকের ডিম বসিয়ে রেখে দেবো। আর এইখানে দেখো আমাদের বালার, আমাদের বালার বউ কি করছে বন্ধুরা, আমাদের বালার বালার বউ কু 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 করছে ঘরের ভেতরে। আর বালার বউ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, যেহেতু ওর না লেজটা নিচে হয়ে গেছে, আর ডিম পাড়ার আগে লেজ নিচে হয়ে যায়। বালা তুই ওরকম লেজ উঁচু করে বসে আসিস কেন? দেখো গাইস বালাকে কেমন লাগছে, মনে হচ্ছে না লক্কা বসে আছে ঘরের ভেতরে, বেশ ভালো কথা। তো চলো দেখে আসি বালার মেল বাচ্চাটাই। দেখো বন্ধুরা বালার ব্ল্যাকি, ওই দেখো খতরনাক কালার হচ্ছে বন্ধুরা। এর নাম আমি আজকের থেকে ব্ল্যাকই দিলাম, যেহেতু পুরো টোটালি ব্ল্যাক হয়েছে গাইস বালার ব্ল্যাকি। ওই দেখো গাইস রাগও আছে অনেকটা, একে যদি আমি হ্যান্ড টেম করাতাম না খতরনাক তুখর দেখতে লাগতো। তো এখন আপাতত করাইনি, কিছু করার নেই, চুচু বাইরে যেতে হবে, খেতে হবে। এই দেখো বন্ধুরা কে ডাকাডাকি করছে এখানে তোমরা তাই দেখো বন্ধুরা। এখানে আমাদের চিকু ডাকাডাকি করছে, চিকু 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 চিকু। ওই দেখো, ওই দেখো 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 আমাকে মারে কিভাবে তোমরা তাই দেখো, পুরো হা করে পুরো কামড় দেয় শয়তান। ও কিন্তু ভালো মনে মারে না, আমাদের চুচুর কাছে হাত দিলে যেমন চুচু পেয়ারসে মারবে, দেখো দেখো কুট 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 করে মারবে। চুচু তুমি মারবো আমাকে? ওই দেখো দেখো শুধু আসতে একটা গুঁতো দেয় বন্ধুরা, কিন্তু এই শয়তান অনেকটাই শয়তান হয়ে গেছে পুরো আমার পুরো। ওই দেখো দেখো, ওই দেখো দেখো জিভ টিপ বের করে কি অবস্থা, উড়িয়ে ব্যথা করে শয়তান। এমনি দেখেছিস আমার হাতে কত দাগ হয়েছে। এইখানে দেখো কে কে আছে, আমাদের ম্যাড্রাস আছে আর আমাদের মগরার বেবি আছে গাইস। দুটো বেবি, দুটো বেবি, হ্যাঁ দুটো বেবি ঠিক আছে, এখন আমি দেখে বলতে পারি দুটো বেবি ঠিক আছে। এইখানে একটা বেবি আর ওই কর্নারে একটা বেবি। আমি প্রথমে ভাবলাম এই বেবিটা আর একটা বেবি কোথায় গেল, তো দেখি দুটো বেবি আছে, কোনো সমস্যা
সমস্যা নেই, আমাদের ম্যাডাসটা এবার বুঝছে মা হওয়ার যন্ত্রণা কি। আর এদিক দিয়ে তো তোমাদের দেখানো হয়নি, এদিক দিয়ে আমি পুরো দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে এই তিনটে কাঠি ছিল, আপাতত আমি তিনটে কাঠি লাগিয়ে দিয়েছি, পরে না আমি পুরো এখান থেকে পুরো ভরে ফেলবো বন্ধুরা, তাহলে এরা অনেকটাই দাঁড়ানোর জায়গা পাবে। তো এই সাইডটাও কিন্তু অনেক পায়রা থাকে। এই খাঁচার ভেতরে যে যে ছিল তাদের তো আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এইবার চলো আমাদের মুরগিগুলো কি করছে আমরা সেটা দেখে আসি। এদিকে আমাদের লিও নিচে নেমে গেছে, একদম নিচে নেমে ক ক ক করেই যাচ্ছে, কি হয়েছে এই শয়তান? অসভ্য ছোট ছোট দুটো তিতির। আর তুই যাস না, তুই বেশি কাছে যাস না, মুরগি ভয় পেতে পারে, ঠিক আছে? এইখানে দেখো দুটোই চলে এসছে একদম খাঁচার সামনে, ওরা বলছে আমাদের একটু ছাড়ো, আমাদের একটু ছাড়ো, আমরা একটু ঘুরে বেড়াই। বাট তোমাদের এখন ছাড়া যাবে না, তোমাদের একটু পরে ছাড়তে হবে, ঠিক আছে? এখন ছাড়লেই তোমরা পায়রা ডিস্টার্ব করবা, পায়রার প্রপারভাবে ঘোরা হয়ে যাবে বন্ধুরা, তারপরে আমি এদের ছাড়বো, ঠিক আছে? তো এখন আপাতত এরা বেশ ভালোই আছে, এরা এইভাবেই থাকুক, আমি তোমাদের ছোটো বেবিগুলো দেখিয়ে দিই। ওই দেখো সব কটা গাছের উপরে, কেউ কেউ ওই ওই গাছের গুড়ির পেছনে। গাইজ ওই ফুকোটা আমি তো বন্ধ করে দিয়েছিলাম, ফুকোটা আবার খুলে গেছে কীভাবে? না ফুকোর ভিতরে কোনো বাচ্চা ঢুকেছে, ফুকোর ভিতরে বাচ্চা ঢুকলে তো বিপদ বন্ধুরা। দেখো দেখো ফুকোটা একদম খুলে গেছে। এই জিনিসটা তো আমার প্রপারভাবে ভালো করে চেক করতে হবে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, সেম টু সেম লাগছে না, মনে হচ্ছে না ওইগুলো ছোট টার্কি বন্ধুরা, একই কালার হয়ে গেছে অলমোস্ট। আর এইগুলোর না কালার অনেকটাই চেঞ্জ হবে, এইগুলোর মধ্যে অনেকটাই সাদা সাদা ভাব আসবে, আর কালো কালো ভাব আসবে, লাল লাল ভাব আসবে লেজের দিক দিয়ে বন্ধুরা। তো দেখো বড় হলেই তোমরা দেখতে পারবে। আর এইবার আমি তোমাদের দেখিয়ে দিই বেবিগুলো কি করছে। দেখো বেবিগুলো ওই কর্নারে যে পোকা ফোকা পোকা ফোকা বলতে নোংরা ফোংরা ছিল না, সেইগুলো ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। ওই দেখো দেখো কি করে। আর এদিকে আমি খাবার দিয়ে দিয়েছি, খাবারের কাছে এখনো বর্তমানে কেউ আসেনি, বাট সমস্যা নেই চলে আসবে। তো ফাইনালি মুরগিদের খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সুন্দরী সুন্দর তো এটার ভেতরে আছে, এটার ভেতরে থাকুক, ওকে আমি একটু পরে বের করবো, রিও নিচে চলে যাক তারপরে, ঠিক আছে? তো এখন আপাতত সবকটাকে ছাড়া যাবে না গাইজ, যেহেতু এখন সকালও হয়নি, 7:30 কি 8 বাজুক, তারপরে সবকটাকে খেতে দেবো। আর বিবেকও তো ঘুম থেকে ওঠেনি, বিবেককে তো আবার সারপ্রাইজ দিতে হবে, বিবেকের পায়রা আছে আমার কাছে, বিবেক দেখে একদম খুশি হয়ে যাবে বন্ধুরা। তো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বিবেক আসছে, বিবেক আসার আগে আমার পায়রাটা লুকিয়ে ফেলতে হবে, নিয়ে আসছে। এই যে ধরে ফেলেছি, এই যে সেই পায়রা। তো এখন আপাতত পায়রাটা চলে যাও, এর ভেতরে থাকুক, ঠিক আছে? সমস্যা নেই, চুপ, একদম চুপ। এইবার আমি আমার সবকটা পায়রা আমি ছেড়ে দিই, চলে আসো আসো। হয় হয় আমাদের চটিয়ালের বেবিগুলোকে আমি বের করে ফেলেছি, সমস্যা নেই, ওরাও বাইরে চলে আসবে, চলে আসো। Hi.
আমাদের এই যে বালার বেবিকে আমার ওষুধ খাওয়াতে হবে, বালার তো না আমাদের মোটা কালিয়ার বেবি গাই, বালার বেবি বলতে হবে কদিন পরে, ঠিক আছে? বালার বেবিও তো সেম জিতো এরকমই বেরোচ্ছে, পুরো সেম টু সেম কালো বন্ধুরা। তো তোমাদের আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। এই যে বিবেক চলে এসছে, বিবেকের দেখা যাক বিবেকের এখন কেমন লাগছে। পাইছিস না? এই দা তোমার মুখটা দেখাবো সবাই, দেখ। এই যে বস বস, পাসনি সত্যি সত্যি। তো দেখেছো নিজের পছন্দের পায়রা হারিয়ে গেলে কেমন লাগে? তার থেকে বড় কথা পায়রা দুটোর বাচ্চা ছিল একটা, ঠিক আছে? তো এখন আমি একটা জিনিস দেখাবো গাইস, ইয়ে সকালে আমি যখন আইছি দেখে যাবো সেখানে, কেমন কেমন যাও বুঝে নিয়ে এসো, যাও মজা আয়া মজা আয়া। যখন মুরগিদের খেতে দিয়েছিলাম ম্যাশ পড়েছিল, সবকটা তখন চলে গেছে ম্যাশের সাথে, ঠিক আছে? সমস্যা নেই, আজকে আমি ওদের অল্পই খেতে দেবো, ব্যাস এইটুকুই, ঠিক আছে? এমনি কারোর আজকে খাওয়ার ইন্টারেস্ট নেই আমি দেখতে পাচ্ছি, সবকটা উড়ে উড়ে লাফিয়ে লাফিয়ে চলে গেছে। এই দেখো এইদিকে সব কটা লাইন দিয়েছে, তারপরে ওই ছাদেও চলে গেছে, আমাদের সুলতানের জোড়া চলে গেছে, ওই যে চলে আসছে। এটা কে? না না, সুলতানের জোড়া না, এটা তো আমাদের ম্যাড্রাস বন্ধুরা, আমাদের ম্যাড্রাস গেছিল ওই ছাদে। তো ঠিক আছে, সমস্যা নেই, দেখো এইবার সব কটা চলে এসছে, এই কটাই আপাতত এদের আমি খেতে দেবো, ঠিক আছে? তো এখন আপাতত এই কটাই খাক, যেহেতু এরা ইন্টারেস্ট দেখাচ্ছে না, এদের আমি একটু পরে আবার দিয়ে দেবো। এইদিকে দেখো বেবিগুলো সব কটা, প্লাস আমাদের সুলতান চলে এসছে কোথায়। এতদিন আমি কষ্ট করে করেও এদের খাঁচায় ঢোকাতে পারিনি, আর আজকে যখন আমি মুরগিগুলো শিফট করেছি তখন সব কটা আসছে এই খাঁচার ভেতরে ঢুকতে। আমি ঢুকতে দেবো না, আমাদের নাপতাটা একদম টপে আছে, আর নাপতাটা যেহেতু লাল শিরার সাথে জোড়া নিয়ে এসে, ওকে না দেখে শুনে রাখতে হবে, আর ও আবার উড়ে ফুড়ে চলে যেতে পারে। ও লাল শিরাটা আবার বিবেকের বাড়ি যায় মাঝে মাঝে। তো এইখানে দেখো সব কটা চলে এসছে, সব কটা টোটালি খাবার ফিনিশ করে ফেলেছে। তো এইবার আমার বাইরে আনতে হবে লাভবার্ডগুলো বন্ধুরা, লাভবার্ডগুলো ঘরের ভেতরে আসে, আর ঘরের ভেতরে থাকলে লাভবার্ডগুলো অতটা ডাকাডাকি করে না, প্লাস আছে হাড়ির ভেতরে চুপচাপ করে বসে থাকে। এর থেকে ভালো আমি লাভবার্ডগুলোকে বাইরে এনে পুরো সেটিং করে দিই এখানে, ওরা এখানেই ভালো ডাকাডাকি করে। তাই শুধু রিওকে বাইরে নিয়ে এসেছি, লাভবার্ডগুলোকে আমি বাইরে আনিনি, লাভবার্ডগুলো ওইখানে বেশ ভালো আছে, অন্তত ঘুমটির ভেতরে তো নেই, এইখানে আছে বলে এই দেখো একটু বাইরেতে ঘোরাফেরা করছে, তো এখানেই ওরা থাকুক আপাতত। আর এখন আমার কী করতে হবে, সুন্দরী প্লাস আমাদের মুরগিগুলোকে না ঘাস খেতে দিতে হবে। সুন্দরীকে তো আস্ত ঘাস দিয়ে দিলেই খেয়ে নেবে, সমস্যা নেই, কিন্তু মুরগিগুলোকে ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে দিতে হবে, নাহলে আবার বাবুরা খান না, ঠিক আছে? তো এখন আপাতত আমি সুন্দরীদের খেতে দিয়ে দিই। দেখো মুরগিগুলো কী অবস্থা করেছে এটার, এইটা আগে সরিয়ে নিয়ে দেখো। এইবার দেখা গেছে দুজনকে, বেরোবি না কিন্তু, একজনও বেরোবি না, লাভ দিয়ে যেন বেরিয়ে যাবো না। এ নাও ঘাস নাও, এই কটা ঘাস এখন আপাতত খাও, তোমাদের আমি একটু পরে আরও কিছু দিয়ে যাবো, ঠিক আছে? দেখো দুজনই শুরু হয়ে গেছে গাছ খাওয়া দাওয়ায়, এখন আমি ঘাসগুলো কাটবো, ঠিক আছে? এই ঘাসগুলো একদম ছোটো ছোটো বলতে কেমন চিকন চিকন টাইপের, এই ঘাসগুলো খুব সুন্দর খায় মুরগিগুলো। ঘাসগুলো আমার ছোটো ছোটো পিস করতে হবে, তার জন্য কাউচি লাগবে, কাউচি এই কাউচিটাই হবে না ভালো, তাও এই কাউচিটা দিয়েই কাটি বন্ধুরা, কী হবে। তো এবার ঘাসগুলো আমি ছোটো ছোটো পিস করে ফেলি, ঘাসগুলো ছোটো ছোটো পিস করলে না মুরগিগুলো ভালো টকটক করে খেতে পারে, আর যদি আস্তে আস্তে দিয়ে দিয়ে ঠুকি ঠুকি রেখে দেয় অতটা খেতে চায় না। তো ঘাসগুলো পিস করার জন্য আমি কেউচিটা ব্যবহার করবো, এটা অনেকটা ছোটো কেউচি, আর এরকম পিস হলেই যথেষ্ট, এরকম পিস হলেই ওরা সুন্দরভাবে খেতে পারবে। কালকে কী হয়েছিল, এই খেতে দিয়েছি আমি সুন্দরী সুন্দরদের নিচে, তারপরে একটা ঘাসের টুকরো আমাদের ম্যাড্রাস খেয়েছে, ম্যাড্রাস মুখে নেওয়ার পরে না অর্ধেক গিলে ফেলেছে আর অর্ধেক ছিল ওর বাইরে, ঠিক আছে? তো বাইরেও যাচ্ছে না আর গিলতেও পারছে না, ঠিক আছে? ও তারপরে উড়ে বেড়িয়েছে অনেকক্ষণ, তারপরে আমি ভাবলাম যে ওকে ধরে আমি ওটা বের করে দেবো, তারপরে দেখি অটোমেটিকই বেরিয়ে গেছে বন্ধুরা, আর তার থেকে বড় কথা ধরতে পারিনি, ঠিক আছে? তো এখন আপাতত ঘাসগুলো কাটতে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে, যেহেতু কাউচিতে না ধার নেই, এই ঘাসগুলো কাটার জন্য বড় কাউচি লাগবে। এই কটাই আপাতত থাকুক, চলো তোমাদের দেখে নিয়ে আসি কেমন খায়, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে টকটক করে খেয়ে নেবে, আচ্ছা।
গব্বর লোলো ওই দেখো গব্বর চলে এসছে, এই যে সাম্বা চলে এসছে, আবার ওই দুজন হয়ে গেছে বড় অনেকটাই, ঠিক আছে? ওই দুজনের জন্য একটা নাম ভাবতে হবে, ঠিক আছে? ওই দুজনের জন্য আরও একটা ডেঞ্জারাস নাম ভাবতে হবে। তো এখন আপাতত আমার সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।